হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে দশহরা গঙ্গা পুজো, সবাইকে গঙ্গা পুজোর প্রীতি আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমরা এসেছি আমাদের গৌরীপুর গলাপাড়া ঘাটে। তো এখানে গঙ্গা, হ্যাঁ, নৈহাটির মধ্যে পড়ে। আর এখানে গঙ্গা পুজো হচ্ছে, তোমার দেখতে হচ্ছে পেছনে ঠাকুর, তো তোমার ঠাকুরটাও দেখাবো। আর মেন যেখানে আকর্ষণ রয়েছে আজকে, সেটা হচ্ছে আমাদের গঙ্গা আরতি হবে, যেটা খুব আমাদের এখানে সচরাচর দেখতে পাওয়া যায় না। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, খুব মজা হবে। অনেকদিন পর ব্লগ করছি। তো আজকে আমরা তিনজন এসেছি, আমি, সাগর, অমিত দা। তো গুরুদের আজকে তিনজনই এসেছি, বেশি কেউ আসেনি। তো আজকে মেন গঙ্গা পুজো দেখার জন্য, আরতি দেখার জন্য ভিডিও এসেছি। তোমার আরতি দেখো, আমার চ্যানেলে প্রথম এই গঙ্গা আরতি ব্লগ আসছে। চলো ওয়াচ টিল দ্য এন্ড, দ্য সিনেমাটিক শর্টস। ছমারহি ঈশহি পরম তরু সুন্দর ঈশহি, ছমারহি এসো হে পরম তরু সুন্দর এসো হে। তো গাইস, এরপরে আমরা একটু আইসক্রিম খেয়ে তারপরে আবার ঠাকুর দেখতে ঢুকলাম। তো এবার আমরা ঠাকুরটা দেখাবো। আর এখানে রয়েছে গঙ্গা ঠাকুর, আর যে জায়গাটা ঠাকুর বসানো হয়েছে এখানে পার্কের একটা গেট খুলে দেওয়া হয়েছে। আর পাশে রয়েছে মনসা ঠাকুর রয়েছে পাশে। দশহরা গঙ্গা পূজা, এই দিনই স্বর্গ থেকে মর্তে আবির্ভূত হয়েছিলেন দেবী গঙ্গা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে দশহরা গঙ্গা পুজো পালিত হয় সারা দেশ জুড়ে। আর গাইস, প্যান্ডেলের ডেকোরেশনটা খুব ভালো হয়েছে, আর এখানে পুজো হয়েছে। আর ওপরে দেখে নাও, প্যান্ডেলের ডেকোরেশনটা মোটামুটি ভালোই রয়েছে। আর ঘাটের পাশেই রয়েছে পার্ক, আর পার্কের ভেতরেই পুজোটা করা হয়েছে, যেহেতু মানে ঘাটে তো অনেক ভিড় হবে। জায়গা গৌরীপুর ঘাটের জায়গা খুবই অনেক, মানে অনেক বেশি স্পেস রয়েছে, তো এখানে ভালো করেই দশহরা গঙ্গা পুজো পালিত হচ্ছে। তো গাইস, ঠাকুরটা তো তোমরা দেখলে, গঙ্গার মা, গঙ্গার মূর্তিটা তোমরা দেখলে, খুবই ভালো হয়েছে ঠাকুর। আর এখন আমরা যাবো তোমার মানে আরতিটা দেখতে। এত অমিত দা, আরতি হবে? তো আরতি দেখবো এখন আমরা। প্লাস সময় চলে এসছে, মানে এখনই হবে, পুরো ভিড়, জায়গাটা পুরো ভিড় হয়ে গেছে। পৌরাণিক কাহিনী অনুসারে মহাদেবের জটা থেকে উৎপত্তি হয়েছিলেন দেবী গঙ্গা। এছাড়া দশহরা গঙ্গা পুজোর দিন দান করলে পুণ্য লাভ হয়। জাস্ট চারিদিক দিয়ে পুরো মানে ঘিরে রয়েছে, মানে মাঝখানে গঙ্গা আরতি হবে, ওখানে পুরোহিত মশাইরা মানে ওখানে রেডি করছে সব এখন। আর এদিকে চারিদিকে লোকের লোক পুরো রেডি দেখার জন্য, গঙ্গা আরতি দেখার জন্য। মানে নিজের এলাকাটা গঙ্গা আরতি মানে অনেক বড় একটা ব্যাপার। আর এই সাইডটাও গাইস খুব ভিড়, অনেক ভিড়, বিশাল ক্রাউড। তো গাইস, গঙ্গা আরতি মানে আমাদের এই পশ্চিমবঙ্গে, আমি যতটা জানি, শুরু হয়েছিল প্রথম বাবুঘাটে মানে কলকাতার। আর আমাদের এদিকে লোকালের মধ্যে হালিশহর রামপ্রসাদ ঘাটে একবার গঙ্গা আরতি হয়েছিল। এবার কিন্তু আমার চ্যানেলে প্রথম গঙ্গা আরতি ভিডিও হচ্ছে। গঙ্গা আরতি বলতে আমরা যেটা বুঝি, বারাণসী, কাশী, যেটা উত্তরপ্রদেশে হয়, পশ্চিমবঙ্গে খুব গঙ্গা আরতি এখন, কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গে আমাদের গঙ্গা আরতি মানে খুব বেশি করে করে ভরে যাবে আস্তে আস্তে। তো খুবই ভালো লাগছে যে আমাদের এখানে গঙ্গা আরতি হচ্ছে। গঙ্গা আরতি আমি ছোটবেলায় হরিদ্বারে দেখেছিলাম, উত্তরাখণ্ডে। যদি হয় তখন ভিডিও, তোমরা এই ভিডিও একসাথে দেখতে পারবে। আজকে মেন টপিকটা হচ্ছে দশহরা গঙ্গা পুজোর ভিডিও। তো গাইস, অলরেডি আরম্ভ হয়ে গেল আমাদের গঙ্গা আরতি, তোমরা দেখতে পাচ্ছ। ওখানে তিনখানা পুরোহিত মশাই আছে ওদিকে, আর এদিকে তোমার প্রদীপ রেডি। আর এখন গঙ্গা আরতি হবে, তোমরা দেখতে থাকো পুরোটা। আজকে সুন্দর ভিউটা মানে গৌরীপুর ঘাটে খুব সুন্দর লাগছে। আর এই ভিউটা গৌরীপুর ঘাটে মানে অন্যদিন দেখা যায় না, কিন্তু আজকে এই গৌরীপুর ঘাটে এত সুন্দর একটা ভিউ দেখতে পারবো আশা করিনি, তো খুবই ভালো লাগছে। Thank you.
সোলাইস গৌরীপুর গোয়ালাপাড়া ঘাট যেহেতু অনেক বড়, তো এখানে যতই ভিড় হোক না কেন সামনে নিতে পারবে, তো প্রচুর ভিড় রয়েছে, তাও মানে জায়গা রয়েছে, মানে প্রচুর জায়গা, একটা পার্ক প্লাসে ঘাটটা বিশাল বড়, নৈহাটি একটি বড় ঘাট, তার জন্য এখানে যতই ভিড় হোক সামনে নিতে পারবে। আর এখানটায় ফাংশন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য রেডি করা হয়েছে, আর এখন রেডি হচ্ছে, আর কিছুক্ষণ পরে সাংস্কৃতিক অনুষ্ঠান চালু হয়ে যাবে। এরপরে আমরা চলে এলাম হালিশহর রামপ্রসাদ ঘাট, আর তোমরা দেখতে পাচ্ছ এটা হালিশহর রামপ্রসাদ ঘাটের গঙ্গা পুজোর গঙ্গা ঠাকুর। ব্যাস, ভিডিওটা এখানে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও, বাই।